বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ম্যাথ টিউটর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমাদের আলোচনার বিষয় তোমাদের গণিত বইয়ের অধ্যায় ১১, অর্থাৎ বীজগণিত রাশির অনুপাত ও সমানুপাত, এই অধ্যায়ের উদাহরণ ৭ নং প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। মনোযোগ দিয়ে ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখো, তাহলে আশা করছি অনেকটা উপকৃত হবে। গত ভিডিওতে আমি উদাহরণ ৬ পর্যন্ত আলোচনা করেছি। যদি তোমরা ভিডিওগুলো দেখে না থাকো, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখানে লিঙ্ক দেখতে পাবে, সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও। তো চলো আজকের পর্ব শুরু করা যাক। প্রথমে আমরা দেখব যে উদাহরণ ৭ কী আছে। উদাহরণ ৭ এখানে দেওয়া আছে যে এ কিউ প্লাস বি কিউ ডিভাইড বাই এ মাইনাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ ইন্টু এ প্লাস বি হলে প্রমাণ করো যে এ বি সি ক্রমিক সমানুপাতিক। বন্ধুরা লক্ষ্য করো, তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি যে এ কিউ প্লাস বি কিউ, এটা আমরা লিখবো, আমরা লিখি এখানে সমাধান সমাধান আমরা প্রথমে লিখবো যে আমাদের যা দেওয়া আছে সেটা আমরা লিখবো। তো আমরা লিখি এখানে যে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের, আমাদের দেওয়া আছে যে এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ মাইনাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ ইন্টু এ প্লাস বি, এটা আমাদের দেওয়া আছে। বন্ধুরা লক্ষ্য করো আমরা কী করবো এখন, বা আমরা যদি এর সমাধান করি, তাহলে দেখো উপরে প্রথমে আমাদের কী একটা ফর্মুলা দেওয়া আছে, এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা আমরা জানি, যেটা উৎপাদকের যে ফর্মুলা সেটা আমরা যদি ব্যবহার করি তাহলে এখানে কী পাই আমরা, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ ইন্টু এ প্লাস বি। আমাদের লক্ষ্য করো আমরা উভয় পক্ষে যদি এ প্লাস বি তারা ভাগ করি তাহলে আমরা কী পাই, দেখো এখান থেকে আমাদের এ প্লাস বি এবং এ প্লাস বি যদি যায় তাহলে আমাদের কী থাকে, তাহলে বা তাহলে আমাদের থাকলো কি এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ। অর্থাৎ আমাদের কী করলাম আমরা এখানে যে উভয় পক্ষে এ প্লাস বি দ্বারা ভাগ করে আমরা পাইলাম, এটা ভাগ করে। বন্ধুরা এবার লক্ষ্য করো, এবার যদি আমরা এটাকে আর গুণ করি তাহলে আমরা কি পাই, বা যদি আর গুণ করি এ নিচে একটা ১ আছে তাহলে আমাদের কি এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এই এ দ্বারা যদি আমরা সবগুলো গুণ করি তাহলে আমরা কী পাবো এখানে, এ দ্বারা একে গুণ করলে কত হয় এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ সি, তাহলে আমরা কী পেলাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ সি। বন্ধুরা লক্ষ্য করো এবার আমরা কী করতে পারি, বা আমরা যদি এ সাইডে নিয়ে আসি এগুলো তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি ইজ ইকুয়াল টু এ সি। বন্ধুরা লক্ষ্য করো আমরা কী করলাম, এ স্কোয়ার মাইনাস এ বিকে আমরা স্থানান্তরিত করলাম, এই পাশে নিয়ে আসলাম। এখন লক্ষ্য করো এখানে আমার মাইনাসের স্কোয়ার প্লাসের স্কোয়ার কাটা যায়, এখানে প্লাসের এ বি মাইনাসের এ বিও কাটা যায়, তাহলে আমার থাকলো কি এখানে, বা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি। বন্ধুরা লক্ষ্য করো তাহলে আমরা কী পাইলাম এখানে যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি। অতএব আমরা কী বলতে পারি, যেহেতু আমাদের বি স্কোয়ার সমান সমান এ সি হয়েছে তাহলে আমরা বলতে পারি কি, অতএব এ বি সি ক্রমিক সমানুপাতি। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছে আমাদের কী বলা হয়েছে, আমাদেরকে এখানে বলা হয়েছিল যে প্রমাণ করো যে বিসি ক্রমিক সমানুপাতি, তাহলে আমাদের কী হয়ে গেল এটা প্রমাণিত হয়ে গেল, তাহলে আমাদের লিখবো এখানে কি যে প্রমাণিত, অতএব আমাদের এটা কি প্রমাণ হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ
যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন হয়ে থাকলে আমি অনুরোধ করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তীতে এ ধরনের ভিডিও আপলোড হওয়া মাত্রই তা তোমরা অতি সহজেই পেতে পারো। ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এই কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।